এবার আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে থ্রি ওয়ে ইমেজ স্লাইড শো করা যায়, অর্থাৎ আমাদের যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটিকে তিনভাবে কিভাবে স্লাইড শো করানো যায়। প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজ ওয়ান লেখা আছে, আমরা এখানে এই তীরচিহ্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ইমেজ টু, ইমেজ থ্রি, আমরা ইমেজ টুতে ক্লিক করলে ইমেজ টু দেখতে পাবো। এটি হচ্ছে একটি ওয়ে। আর সেকেন্ড ওয়ে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট বাটন, আমরা এখানে ক্লিক করলে আমরা নেক্সট ইমেজ দেখতে পাবো। এখানে প্রিভিয়াস ইমেজের মধ্যে ক্লিক করলে আমরা এখানে প্রিভিয়াস ইমেজ দেখতে পাবো। আবার এখানে আমরা যদি স্টার্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে অটোমেটিক ইমেজগুলো একটির পর একটি স্লাইড শো হচ্ছে। অর্থাৎ এই ধরনের স্লাইড শো আমরা কীভাবে করতে পারি এবার তা দেখব। এই জন্য প্রথমেই আমরা আমাদের সিডির যে সোর্স ফোল্ডার আছে আমরা এই সোর্স ফোল্ডারে ডাবল ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ওয়ে ইমেজ স্লাইড শো, আমরা এটিকে এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা তিনটি ইমেজ এবং দুটি স্ক্রিপ্ট ফাইল দেখতে পাচ্ছি। আমরা এই পাঁচটি ফাইলকেই আমরা কপি করব। কপি করে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করব, থ্রি ওয়ে ইমেজ স্লাইড শো নামে একটি রুট ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের কপি করা ফাইলগুলো এখানে পেস্ট করব। এবার আমরা আমাদের এখানে আমরা দুটি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, একটি বডি স্ক্রিপ্ট আর একটি হেড স্ক্রিপ্ট। আমরা এই হেড স্ক্রিপ্ট যেটি আছে আমরা এটির মধ্যে ডাবল ক্লিক করব। করে এখানে যে কোডটি আছে আমরা এই কোডটিকে প্রথমে এডিটে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করে এটিকে সম্পূর্ণটিকে সিলেক্ট করে আমরা আবারও এডিটে গিয়ে কপিতে ক্লিক করব। অর্থাৎ এটিকে কপি করে এবার আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। আমরা ড্রিম ওয়েভারে এখানে HTML এর নতুন একটি ফাইল ওপেন করার জন্য আমরা এই HTML এ ক্লিক করব। আমরা এখানে যে কোড দেখতে পাচ্ছি আমাদের অনেক সময় এটি ডিজাইন মোড থাকতে পারে, আমরা তখন এই কোড মোডে চলে যাব। আমরা এই কোডে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি হেড সেকশন, হেড আমাদের যে স্টার্টিং এবং ক্লোজিং হেড ট্যাগ, আমরা এর মাঝখানে দেখতে পাচ্ছি টাইটেল। আমরা এই টাইটেলের নিচে আমরা যে কোডটি কপি করেছিলাম হেড স্ক্রিপ্ট থেকে আমরা সেটিকে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব। পেস্ট করে এবার আমরা আবারও চলে যাব আমাদের যে ফোল্ডার আছে, আমাদের যে রুট ফোল্ডার, আমরা রুট ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো কপি করেছিলাম তার মধ্যে যে বডি স্ক্রিপ্ট নামে যে ফাইলটি আছে আমরা এটিকে ওপেন করব। ওপেন করে আমরা এখানের এই কোডটিকে আমরা এটিকেও আমরা কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করে অথবা এডিটে গিয়েও আমরা কপি করতে পারি। আমরা আবারও চলে যাব ড্রিম ওয়েভারে। আমরা ড্রিম ওয়েভারে এখানে যে বডি আছে আমরা এই বডির মাঝখানে, অর্থাৎ দুই বডি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা এখানে এটিকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি চেপে। এখানে একটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ সোর্স ইমেজ ওয়ান, এটি আমাদের প্রথম যে ইমেজটি আমরা আমাদের ফাইলটি ওপেন করার পরে আমরা যে ইমেজটি দেখতে পাবো ইমেজ ওয়ান, অথবা আমরা যে ইমেজটি দিতে চাই ইমেজ টু অথবা ইমেজ থ্রি, যে ইমেজটি দিতে চাই সেই ইমেজের নামটি এখানে লিখব। এখানে আমরা আমাদের সোর্স ফোল্ডারে অর্থাৎ যে ইমেজগুলো পেয়েছিলাম আমরা এই ইমেজগুলোকে ফটোশপ থেকে সাইজ করে এনেছি 200x150 পিক্সেলে সবগুলো ইমেজ, এবং ইমেজগুলোর নাম দিয়েছি ইমেজ 01, ইমেজ 02, ইমেজ 03। আমরা ইমেজে যে নাম দিব সেই নাম অনুসারে আমাদের এই কোডের মধ্যে লিখে দিতে হবে, এবং সবগুলো ইমেজের একই সাইজ করলে আমাদের প্রিভিউটা সুন্দর হবে। এজন্য আমরা আমাদের এখানে যে ইমেজ ওয়ানটাকে আমরা প্রথম শো করতে চেয়েছি সেই জন্য ইমেজ 01 এখানে লিখে দিয়েছে, এবং এটির ওয়াইড 200, হাইট 150 দিয়েছে। আমরা ওয়াইড হাইট আমরা যদি আরও বাড়িয়ে নিই ইমেজের সাইজ তখন আমরা এখানে আমাদের ইমেজ সাইজ অনুযায়ী ওয়াইড এবং হাইট বাড়িয়ে দিব। এরপরে আমরা যে কাজটি করব এখানে যে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা ইমেজ 01.jpg, এখানে আমাদের ইমেজ 01 থাকবে, এবং ইমেজ 02.jpg, এবং নিচে দেখতে পাচ্ছি ইমেজ 03.jpg। এখানে আমরা যদি আরেকটি ইমেজ বা আরও অনেকগুলো ইমেজ আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে আমরা আমাদের এখানে যেই দ্বিতীয় লাইনটি দেখতে পাচ্ছি
ভ্যালু ইমেজ 02.jpg আমরা এই লাইনটিকে কপি করে আমরা এই নিচের লাইনে এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে আমরা এখানে আমাদের ইমেজের নামটি আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন ইমেজ 4 বা ইমেজ 5 তো যে কোনো যে নামের ইমেজ আছে সেই নামটি এখানে লিখে দিতে পারি। এভাবে আমরা আরও বেশি ইমেজ আমরা সংযুক্ত করতে পারবো। এবার আমরা আমাদের এই ফাইলটিকে এবার আমরা কপি করব, আমরা এই ফাইলটিকে সেভ করব। ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। এখানে আমরা যে রুট ফোল্ডারের মধ্যে আমাদের স্ক্রিপ্টগুলো এবং আমাদের ইমেজগুলো রেখেছি, ডেস্কটপে আমরা থ্রি ওয়ে স্লাইড শো এই ফোল্ডারের মধ্যেই আমরা এখানে আমরা ফাইলটিকে সেভ করব ইন্ডেক্স নামে, অথবা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে আমরা এটিকে সেভ করব। সেভ করে এবার আমরা আমাদের যে রুট ফোল্ডার আছে থ্রি ওয়ে ইমেজ স্লাইড শো এখানে ক্লিক করলে এখানে ইন্ডেক্স নামে আমরা সেই ফাইলটি দেখতে পাচ্ছি। আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ স্লাইড শো দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করলে আমরা দ্বিতীয় ইমেজটি দেখতে পাবো। আবার এখানে আমরা প্রিভিয়াসে ক্লিক করলে আগের ইমেজটি দেখতে পাবো, নেক্সটে ক্লিক করে তারপরে ইমেজটি দেখতে পাবো। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে থ্রি ওয়ে ইমেজ স্লাইড শো তৈরি করতে পারবো।